লেক থানা এলাকায় গান পয়েন্টে এআইএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য। হাইকোর্টের নির্দেশের পরই তৎপরতা শুরু হয়েছে। লালবাজারের তরফ থেকে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হচ্ছে। হাইকোর্টে ভর্ৎসিত হতে হয়েছে কলকাতা পুলিশকে। হাইকোর্টের নির্দেশ মেনে লেক থানা এলাকার তদন্তে ডিসি উইমেন, লেক থানা এলাকার ঘটনায় তদন্তভার ডিসি উইমেনকে দিয়ে দেওয়া হয়েছে। লালবাজারের তরফ থেকে হাইকোর্টের নির্দেশে অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা, লালবাজারের তরফ থেকে এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। তৎপরতা শুরু হয়েছে লালবাজারের তরফ থেকে ঘটনার তদন্তে ডিসি উইমেন, নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে ভর্ৎসিত কলকাতা পুলিশ, আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য। লেক থানা এলাকায় গান পয়েন্টে যে ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আরও জানবো, ঠিক কি বলা হয়েছে কোর্টের তরফ থেকে, কেন ভর্ৎসনার শিকার হতে হলো কলকাতা পুলিশকে, জানাবেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পিয়ালি, দেখো গতকালকেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং যেটা গাফিলিতির অভিযোগ আসে এবং এই গোটা ঘটনার তদন্তভার একজন মহিলা ডিসিকে দিতে বলা হয় এবং যে অফিসার লেক থানার ওসি সহ যে অফিসারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে কলকাতা পুলিশের তরফ থেকে ডিসি উইমেনকে এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে, পাশাপাশি যে অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু তারা যে ব্যবস্থা নেওয়ার যে প্রস্তুতি সেটা শুরু করেছে। অন্যদিকে পুলিশ সূত্রে যেটা খবর যে অভিযোগ করা হচ্ছে সেখানে বেশ কিছু তথ্য প্রেস করা হচ্ছে, ফলে আদালতের যে অর্ডারের কপি সেটা তারা পেয়েছেন, সেটা রিভিউ করছেন এবং আইনি পরামর্শ নিচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।